दुखकर सहित अत्यंत दुखकर सहित आपके बोलते होते सारा पृथ्वी मानुष सारा पृथ्वी मुसलमान रा जगन ईद उल अजहार आनंद অভিভূত ঠিক তেমনি সময়ে আজকে আমাদেরকে প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে। কেন এই প্রতিবাদ সমাবেশ? আজকের প্রতিবাদ সমাবেশের জ্ঞান গর্ব আলোচনা আজকের অতিথিবৃন্দ আপনাদের সামনে করবেন। এ পর্যায়ে আমাদের সামনে আজকের প্রতিবাদ সমাবেশের বিশেষ অতিথি আলজুবাই মহানগর বিএনপির সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন উপস্থিত হয়েছেন, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের বিশেষ বক্তা হিসাবে আলজুবাই মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলী আফজালকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের বিশেষ অতিথি হিসাবে আহ্বান জানাচ্ছি আলজুবাই প্রাদেশিক বিএনপির সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফিরোজ আহমেদকে। সম্মানিত উপস্থিতে প্রতিবাদের বাসা সৈরাতারি শেখ হাসিনা সরকার কেড়ে নিতে চায়, মানুষের কণ্ঠ রোধ করতে চায়, বাকশাল কায়েম করতে চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশের কাছে বিক্রি করতে চায়, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশের স্বাধীন হয়েছে, সেই স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপর দিয়ে বিদেশিদের গায়ে চালাইতে চায়। কেন আজকের এই প্রতিবাদ? বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী আবু সেই নেত্রী বেগম খালেদা জিয়া যখন ঈদের পূর্ব মুহূর্তে ঐতিহাসিক জনসংহতি দিবসের আলোচনা সভায় সৈয়দ হাসিনা সরকারকে হুঁশিয়ার করে বলেছিলেন, আমরা যদি বেঁচে থাকি 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে এই দাবেদার রাষ্ট্রের গাড়ি চলতে দেওয়া হবে না। বন্ধুগণ, এই বক্তব্যের পরের দিন ষড়যন্ত্র শুরু হয়ে যায়। কি ষড়যন্ত্র শুরু হয়ে যায়? বেগম খালেদা জিয়া শহীদ মইনুল রোডের বাসভবনে অবস্থান করতেন বিগত 40 বছর যাবৎ, ওনাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে হবে। বাড়ি থেকে উচ্ছেদ করলে দেশ দাবি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে আজীবন ক্ষমতাকে পাকাপুক্ত করতে চায় ওই শেখ হাসিনা সরকার। বন্ধুগণ, ষড়যন্ত্রে কি হলো আপনারা জানেন। এই শহীদ মইনুল রোডের বাড়ি শুধু একটি বাড়ি নয়, সামান্য কিছু জায়গা নয়, এই বাড়ি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্মৃতিতে বিজড়িত এই বাড়ি, এই বাড়িকে দিয়ে বাংলাদেশের বহু ইতিহাসের সাক্ষী এই মইনুল রোডের বাড়ি বাংলাদেশের পূর্ণ স্বাধীনতা অর্জনের এই মানচিত্র শহীদ মইনুল রোডের বাসভবন, এই বাসভবনের ঐতিহাসিক বর্ণনা আজকের নেতৃবৃন্দ আপনাদের সামনে তুলে ধরবেন। বন্ধুগণ, এই সংক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা শহীদ জিয়ার সৈনিকরা বসে থাকতে পারে নাই, ঈদের আনন্দটুকু বেদনায় বিসর্জন দিয়ে আজকে আমাদেরকে প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে। আপনারা ধৈর্য সহকারে আজকের আলোচনা শুনে শহীদ জিয়ার সৈনিক হিসাবে আজকের সমাবেশ থেকে দায়িত্ব নিয়ে যেতে হবে, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে শহীদ জিয়ার আহ্বান। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে প্রত্যেকটা মানুষকে টেলিফোন করে বলতে হবে এই দাবিদার শেখ হাসিনার পতন ত্বরান্বিত করতে হবে, নতুবা বাংলাদেশের অর্জিত স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে। বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বাকি অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আলজুবাই বিএনপির সাংগঠনিক সম্পাদক
মমিনুল্লাহ রুবেলকে দিয়ে আপনাদের কাছ থেকে সাময়িক বিদায় নিলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের সাময়িকের পরিচয়, আমাদের সহযোদ্ধা ময়মনসিং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারা হাসিবুল ইসলাম আরিফ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবান শাখা কর্তৃক আয়োজিত আজকের প্রতিবাদ সমাবেশে শ্রদ্ধেয় প্রধান অতিথি, শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের পক্ষ থেকে সালাম অভিনন্দন। আপনারা জানেন দুদিন আগে হরতাল হয়েছিল, দেশব্যাপী বেগম খালেদা জিয়া ডাকে সারা বাংলাদেশব্যাপী হরতাল হয়েছিল। সেই হরতালে আমাদের যারা যুবদলের নেতৃবৃন্দকে যেসব মানুষ অত্যাচার করা হয়েছে, পুলিশ আজকে পুলিশ আর সেই পুলিশ নাই, পুলিশ হয়ে গেছে সরকারের দালাল। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ, এমনকি দেশব্যাপী সোজাচার সোজাচার অরাজকতা সৃষ্টি সব নির্মূলের প্রতিবাদ তিনের পরে হতে যাচ্ছে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, গত 30শে জানুয়ারি কথাটা আপনাদের মনে আছে? গত 30শে জানুয়ারি ময়মনসিং আনন্দ মোহন কলেজের সমাবর্তনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহি। সেই সমাবর্তন অনুষ্ঠানে কি বাংলাদেশ ছাত্রলীগ যে অরাজকতা সৃষ্টি করেছিল তা আপনাদের সবাই জানা। আমার একটি বরিশালের একটি সমাবেশে তিনি বলেছিলেন আনন্দ মোহন কলেজের ঘটনা আমার নিজের জেলা বলতে আমার লজ্জা বোধ করছি। বড় দুঃখের বিষয়, বাংলাদেশ ছাত্রলীগ যে মেয়েদের উপর অভিজ্ঞতা লাইফ দিয়ে যে নির্যাতন করেছিল তা দুঃখজনক। আপনারা একটি গ্রামে পরিচিত বাংলার অনুষ্ঠানে আপনারা একটি জিল্লুর রহমান সাহেব বলেছিলেন তা আপনাদের সবাই জানা। বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম কোথায়, প্রতিষ্ঠাতা বন্ধ কোথায় তারা নিজেই জানে না। বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে তা নিজেই জানে না। সংগ্রামী সাহায্য আজকে আমি আলম ভাইয়ের সাথে কথা বলেছি, একটু পরে আপনাদের সাথে আলম ভাই কথা বললেন, তাই আলম ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম অভিনন্দন। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, বাংলাদেশ আওয়ামী লীগ হল দালালের সরকার, দালালের সরকার কখনো বাংলাদেশ চালাতে পারে না। ঢাকা ইডেন কলেজের একটি ঘটনা আপনারা সবাই যদি টিভি দেখেন তাহলে জানতে পারবেন, সেখানে বাংলাদেশ ছাত্রলীগ কি ঘটনা ঘটায় তা আপনাদের সবাই জানায়। বাংলাদেশ ছাত্রলীগ ঘটনা এই ঘটনা হল যে বাংলাদেশ ছাত্রলীগ মেয়েদেরকে এমপি মন্ত্রীদের বাসায় পাঠানো হয়। আর একটি দেশে যদি এমপি মন্ত্রী বেশা দালাল হয়, দালালের সরকার হয়, সে বাংলাদেশ কখনো ভালো থাকতে পারে না। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, যেখানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাহেব বলেছিলেন আমার নেতার সঙ্গে বিরক্তি করেছিলেন তিনি যে জিয়া রহমান মুক্তিযোদ্ধা ছিল না, পাকিস্তানের সোজাচার ছিল, সেটা আপনারা জানেন এবং পৃথিবীতে দেখেছেন। আমি বলছি উনি একজন দালাল হয়ে তার মুখ থেকে এইসব কথা মানায় না, দালাল কখনো মন্ত্রী হতে পারে না। তাই আপনাদের যারা কুসুম জেলায় বাড়ি তা আমি জানি না, সবাইকে অনুরোধ করবো সবাইকে যারা বাংলাদেশের যার যার আত্মীয় আছে সবাইয়ের কাছে ভুল করে বলেন যে এই দালালের সরকারকে ঠেকাও, কখনো দালালের সরকার বাংলাদেশকে ভালো করতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলাম ভাই কালকে দুদিন আগে চ্যানেল একটা অনুষ্ঠানে দেখেছেন তার কথা। সংগ্রামী সাহায্য বন্ধুগণ,
আমি বাংলাদেশ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে তিনি আজকেল বসে আছেন, ধন্যবাদ। আমাদের বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যারা প্রধান ভাইকে মঞ্চে আসার জন্য সবিনয় বিনীতভাবে অনুরোধ করছি। ভাই আপনারা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক জনাব কয়সারী স্বপনকে। প্রথমত আমি আমার একটি কবিতা দিয়ে শুরু করবো। একাত্তরের সেই দিন, একাত্তরের সেই দিনে হয়েছিল বাংলার স্বাধীনতা। মা জননী কেঁদেছিলেন, কবে আসবে আমার খোকা। হঠাৎ করে এসে দেখলেন লাল সবুজের পতাকা উড়েছে সারা বাংলা। চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ জিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজকের পূর্বাঞ্চলীয় প্রাদেশিক বিএনপির আজকের এই বিশাল প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি সাহেব জনাব মাহবুবুল আলম ভূঁইয়া, উপস্থিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আইনজীবীদের সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান, সুনামগঞ্জের গৌরব, সুনামগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক, আজকের প্রধান অতিথি জনাব জসীমউদ্দিন শামীম ভাই উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন আইনজীবীদের কৃতি সন্তান, আইনজীবীদের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে যিনি তার নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের স্বার্থকে জীবন বিসর্জন করে দিয়ে থাকেন, তিনি হলেন সাবেক সভাপতি জনাব আবুল বাশার শোভন ভাই। উপস্থিত আছেন আইনজীবীর কেন্দ্রীয় পূর্বাঞ্চলীয় প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার রইল শ্রদ্ধা বাদন এবং সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি আজকে যে আমরা প্রতিবাদ সভা করছি, খান্নায় মন বয়ে যায় বাংলাদেশের স্বৈরাচারী সরকারের যে অবস্থা দুরবস্থা করেছে। আমার মনে হয় বাংলার স্বাধীনতা ছাড়া বলে বাংলাদেশ স্বাধীনতা করেছে, ছাড়া বলে বাংলাদেশের রাজাকারদের বিচার করবে। আমার মনে হয় ওরাই ছিল বিশেষ রাজাকার, ওরাই বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিল, ওরা বাংলাদেশের ধ্বংস চায়। তাই আমি বলতে চাই আমার নেত্রীর উপর যে ধরনের অত্যাচার নিপীড়ন করেছে আমাদের এশিয়ার সৈনিকরা, বসে থাকতে পারবে না, থাকলেও না ইনশাল্লাহ আগামীতে। হ্যালো, সালাম আলাইকুম। এখন আপনাদের আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুব দলের সংগ্রামী সভাপতি